আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দপ্তরে জমা পড়া নানা অভিযোগ সমাধানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন। গ্রামাঞ্চলের উন্নয়নে রাজ্য সরকারের সামগ্রিক সাফল্যের স্বীকৃতিতে নাবার্ড অতিরিক্ত 400 কোটি টাকা ইনসেন্টিভ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার নিন্দা করে রাজ্যপাল কড়া বিবৃতি দিয়েছেন। বিজেপির যুব মোর্চার গ্রাম সম্পর্ক যোজনা কর্মসূচি শুরু হচ্ছে আজ। অ্যাডিনোভাইরাসের সংক্রমণ সম্পর্কে ফের সতর্কতা চিকিৎসকদের। বাংলা সায়ন্তন দাস গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছেন। মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আজ ভোটগ্রহণ চলেছে। 2,45,825 জন ভোটদাতা প্রার্থীদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস এবং বিজেপির দিলীপ সাহার মধ্যে। নিরাপত্তায় মোতায়েন রয়েছেন 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল 7টা থেকে। এখন সরাসরি চলে যাচ্ছে আমাদের জেলা সংবাদদাতা মামুন ফারুকের কাছে। মামুন, ভোটগ্রহণের সার্বিক চিত্রটা কি দেখছ? দেখো সুদীপ, আজ সাগরদিঘির শক্তি পরীক্ষা। সকাল 7টা থেকে সাগরদিঘি বিধানসভার 246টি ভোটগ্রহণ কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ। বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় সকাল সকাল ভোটগ্রহণ কেন্দ্রে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। উৎসাহী ভোটারদের দীর্ঘ লাইনে বয়স্ক ও মহিলা ভোটারদের সংখ্যায় বেশি, কমতি নেই তরুণ ও নতুন প্রজন্মের ভোটারদেরও। প্রতিটি বুথে রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে ওয়েবকাস্টের ব্যবস্থা, যা দিল্লি থেকে সরাসরি নজরে রাখবেন কমিশনের প্রতিনিধিরা। ভোটগ্রহণ কেন্দ্রের প্রহরায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মোট 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও ব্যবহার করা হচ্ছে রাজ্য পুলিশও। মাইক্রো অবজারভার ও কুইক রেসপন্স টিমও চালাচ্ছে টহলদারি। সব দলের নেতা ও ভোটকর্মীদের মুখে চাপা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। শান্তিপূর্ণ সকালের মতোই সন্ধ্যে পর্যন্ত নির্বিঘ্নে ভোট হোক চাইছে রাজনৈতিক হিংসা ও সংঘর্ষপ্রবণ মুর্শিদাবাদের সাগরদিঘির জনতা। সাগরদিঘি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইভিএম উল্টো করে রাখার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, রাজ্যের উদ্যান পালন মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে আসনটি শূন্য হয়। দপ্তরের অভিযোগ সেলে যে সমস্ত সমস্যার কথা জমা পড়েছে সেগুলি দ্রুততার সঙ্গে সমাধানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন। পাশাপাশি দিদির দুধ কর্মসূচিতে উঠে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। নবান্ন থেকে জারি করা বৈঠকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগগুলি দ্রুততার সঙ্গে সমাধানের লক্ষ্যেই এই প্রশাসনিক বৈঠক। গ্রামাঞ্চলের উন্নয়নে রাজ্য সরকারের সামগ্রিক সাফল্যের স্বীকৃতিতে অতিরিক্ত 400 কোটি টাকা উৎসাহ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ড। এর ফলে 2022-23 অর্থবর্ষে এই খাতে মোট 2,200 কোটি টাকা পাচ্ছে রাজ্য। গ্রাম বাংলায় কৃষি, সড়ক, বিদ্যুৎ, প্রাণী সম্পদ বিকাশ, মহিলা ও শিশু কল্যাণের পরিকাঠামো উন্নয়নের কাজে এই টাকা ব্যবহার করা যাবে। সম্প্রতি নবান্নে নাবার্ডের প্রতিনিধিরা রাজ্য সরকারের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং অর্থ সচিব মনোজ পন্থ প্রমুখ। রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার নিন্দা করে কড়া বিবৃতি দিয়েছেন। গতকাল রাজভবন থেকে জারি এক বিবৃতিতে রাজ্যপাল বলেন, এরাজ্যের মাটিতে এই হামলা উদ্বেগজনক ঘটনা। রাজ্যপাল স্পষ্টই জানিয়েছেন, আইন শৃঙ্খলার অবনতি হলে তিনি চুপ থাকবেন না। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেও তিনি বিষয়টি নিয়ে কথা বলেছেন বলে রাজ্যপাল জানান। এদিকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে বিজেপি 356 ধারা জারি করার দাবি জানাতে বাধ্য হবে বলে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় গতকাল সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর আক্রমণের ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির চিত্রটাকে তুলে ধরছে বলে কটাক্ষ করেন তিনি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, হেরে যাওয়ার ভয়েই বিজেপি নেতারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ করছেন। রাজ্যের জনগণই মুখ্যমন্ত্রীর শক্তি বলে তিনি মন্তব্য করেন। বিজেপি যুব মোর্চা আজ থেকে গ্রাম সম্পর্ক অভিযান কর্মসূচি পালন করবে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, 3টি পর্যায়ে অভিযান চলবে। প্রথম পর্যায়ে 27 ফেব্রুয়ারি থেকে 6ই মার্চ, দ্বিতীয় পর্যায়ে 11 থেকে 18ই মার্চ এবং 20 থেকে 25শে মার্চ তৃতীয় পর্যায়ে অভিযান চলবে। সুকান্তবাবু বলেন, যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি সাংসদ তেজস্বী সূর্য কর্মসূচির সূচনা করবেন। গ্রাম সম্পর্ক অভিযানে যুব মোর্চার সদস্যরা গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে উঠোন বৈঠক ও নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া বিভিন্ন দুর্নীতি, বিশেষত কেন্দ্রীয় প্রকল্পগুলিতে লুঠের বিষয়ে গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে তথ্য নেওয়া হবে।
হুগলির পোলবার রাজহাট পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে দলেরই বেশ কিছু কর্মী সমর্থকের বিক্ষোভের মুখে পড়লেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তাকে ঘিরে দলেরই কিছু অংশের নেতাকর্মী বাদানুবাদে জড়িয়ে পড়েন। বিক্ষোভকারীদের অভিযোগ, বিধায়ক পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলের পুরনো কর্মীদের কথা শুনতে চাইছেন না। বিষয়টিকে অত্যন্ত স্বাভাবিক বলে অসিতবাবুর মন্তব্য। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুব সম্প্রদায়কে ঐতিহ্য সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তরুণ প্রজন্মই দেশের সোনালী অতীতকে পুনর্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলে শ্রী মোদী আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে উল্লেখ করেন। তিনি বলেন, এর ফলে গোটা বিশ্বে ভারতের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। তিনি এ প্রসঙ্গে আমেরিকা নিবাসী কাঞ্চন ব্যানার্জির ঐতিহ্য সংরক্ষণের কাজের কথা উল্লেখ করেছেন। হুগলি জেলার বাঁশবাড়িয়াতে ত্রিবেণী কুম্ভ মহোৎসব প্রসঙ্গে তিনি বলেন, এই উৎসবে 8 লক্ষের বেশি মানুষের সমাগম হয়েছিল। 700 বছর পর আবার এই মেলাটিকে পুনর্জীবিত করে তোলা হয়েছে। রাজ্যে অ্যাডিনোভাইরাস সংক্রমণ সম্পর্কে চিকিৎসকরা ফের সতর্ক করে দিয়েছেন। তাদের মতে 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুরাই এই ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। গলা ব্যথা, ফুসফুসে সংক্রমণ, ডায়রিয়া, চোখ লাল হয়ে যাওয়া, বমি, পেট ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা হলে অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ নিতে বলা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি অ্যাডিনোভাইরাসে আক্রান্ত 2 শিশুর মৃত্যুর খবর মিলেছে। বিসি রায় শিশু হাসপাতালে মৃত্যু হয়েছে হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা 9 মাসের একটি শিশুর। অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে 1.5 বছরের 1 শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবারের লোকেরা। সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় ফের এক মৎস্যজীবীর মৃত্যু হল। গোসাবা সাতজলিয়ার বাসিন্দা উপেন মণ্ডল সুন্দরবনের ঝিলার জঙ্গলে কাঁকড়া ধরতে গেলে একটি বাঘ তাকে টেনে নিয়ে যায়। পশ্চিম বর্ধমানের আসানসোলের পর এবার দুর্গাপুরে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাইকে করে এসে সিটি সেন্টারের অভিজাত এলাকা অম্বুজা কলোনির একটি আবাসনে ব্যবসায়ী রিতেশ সিংকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। ব্যবসায়িক শত্রুতার জেরে হামলা বলে পুলিশের প্রাথমিক অনুমান। জলপাইগুড়ির মাল ব্লকে মেটেলি বাজার এলাকায় একটি কুয়ো থেকে স্থানীয় তৃণমূল কংগ্রেস সদস্যের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জগৎপাল বারাইক নামে ওই ব্যক্তি গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। নাগেশ্বরী চা বাগানের রুটিখানা লাইনের একটি কুয়ো থেকে দেহটি উদ্ধার হয়। ঘটনার জেরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মেটেলি থানার সামনে রাজ্য সড়ক অবরোধ করেন। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। জলপাইগুড়ি থেকে নিয়ে যাওয়া হয় স্নিফার ডগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে সুভাষ বারাইক নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আটক আরও 3। মুর্শিদাবাদের জলঙ্গিতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে সোনা পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিএসএফ এর 141 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক চোরা কারবারিকে পাকড়াও করা হয়। ধৃত কারিবুল শেখ জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়ার বাসিন্দা। সে সোনার বাহকের কাজ করত বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। মুর্শিদাবাদের রানীতলায় বাংলাদেশী দুষ্কৃতীদের হামলায় জখম হয়েছেন বিএসএফ এর 35 নম্বর ব্যাটালিয়নের 2 জওয়ান। কৃষকদের ফসল রক্ষায় রানীতলা থানার নির্মলচর এলাকায় গতকাল টহলদারি চালানোর সময় ঘটনা ঘটে। দুষ্কৃতীরা জওয়ানদের অস্ত্র ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় রড ও লাঠি নিয়ে হামলা চালায়। কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায় পূর্ব পুটিয়ারি গঙ্গাপুরীতে গতকাল দুপুরে একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের 3 জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন। ফ্ল্যাট বাড়ির একতলার দরজা ভেঙে পুলিশ ব্যবসায়ী বিজয় চট্টোপাধ্যায়, তাঁর স্ত্রী রানু এবং মেয়ে ঐন্দ্রিলার মৃতদেহ দেখতে পান। স্থানীয়রা জানিয়েছেন ঐন্দ্রিলা আইনের ছাত্রী। বিজয়বাবুর ব্যবসায় সম্প্রতি মন্দা চলছিল। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের কালনাগিনী খালের উপর শিশারপোল এলাকায় একটি ফুটব্রিজের একদিকে রেলিং গত সন্ধ্যায় ভেঙে পড়ে। হতাহতের কোন খবর নেই। জেলা পরিষদের তৈরি কংক্রিটের ওই ব্রিজটি দীর্ঘদিন সংস্কার হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। ভারতের প্রথম জলের তলা দিয়ে যাওয়া মেট্রো সুড়ঙ্গপথের নির্মাণ মাত্র 66 দিনে সম্পন্ন হয়েছে। কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রোর অন্যতম বৈশিষ্ট্য হুগলি নদীর তলা দিয়ে যাওয়া এই ধরনের সুড়ঙ্গ ভারতে আর কোথাও নেই। মাত্র 66 দিনের মধ্যে 520 মিটার দীর্ঘ এই সুড়ঙ্গপথ নির্মাণ করা হয়েছে। এদিকে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের এই অংশটি চলতি বছরের অক্টোবর মাস থেকে সম্পূর্ণ চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বাংলা সায়ন্তন দাস গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছেন। ফ্রান্সের একটি প্রতিযোগিতায় শেষ রাউন্ডে জিতে সায়ন্তন গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য প্রয়োজনীয় 5ম নর্মটি সংগ্রহ করেন। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনী ভোটগ্রহণ শুরু হয়েছে। দপ্তরে জমা পড়া অভিযোগগুলি সমাধানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন। ইয়ারফোন আপকো মিলেগা বিলকুল ফ্রি। আলিয়া বাজার ডেরা হে আলিয়া বাজার অনলাইন শপিং অ্যাপ ডাউনলোড অফার ডাউনলোড নাও।